এই লেকচারে আমরা দেখবো কিভাবে কোন ভিডিওতে নির্দিষ্ট কিছু অংশ হাইলাইট করা যায় বা স্পটলাইট অ্যাড করা যায়। এখানে কিন্তু একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যে কিছু লাইন ইফেক্ট কিছু লাইনে হাইলাইট করা আছে, যেগুলো ভিউয়ারদের সাথে সাথে চোখগুলো এখানে যাবে বা তার আকর্ষণ থাকবে এদিকে, ফোকাস থাকবে এদিকে। তো ঠিক একইভাবে আমরা ভিডিওতে এটা অ্যাড করতে পারি। তো দেখ, তো এখন আমরা ক্যামেরাতে চলে যাই। আমি অলরেডি এখানে একটি ভিডিও অ্যাড করে রাখছি, এখানে আমি কিছু এখানে অ্যাড করবো, ইফেক্ট স্পটলাইট ইফেক্ট অ্যাড করবো। তো সেই জন্য আমি চলে যাবো অ্যানিমেশনে, অ্যানিমেশনে যেয়ে এখানে আপনি চলে যাবেন ব্লার অ্যান্ড হাইলাইটে, দেন এখানে স্পটলাইট, ওকে, দেন একটা টেনে এনে যেখানে অ্যাড করা ওখানে অ্যাড করে দিব, ওকে, অ্যাড করে দিলাম। এখানে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা সিলেক্ট করে নিব, ওকে, চান যে এখানে একটা আরো সুন্দর করার জন্য এখানে কিছু আমরা এফেক্ট অ্যাড করব। এফেক্ট অ্যাড করার জন্য সরাসরি আমরা এখানে ট্রানজিশনে চলে যাব, এখানে এটা অ্যাড করব, তাই ওকে, দেখি এবার সুন্দর জোস লাগতেছে। তো চাচ্ছি যে আমরা এই ভিডিওটি আরো হাইলাইট করতে, তো আরো হাইলাইট করার জন্য আমরা এখানে এই সেটিং এ চলে যাব, এখানে যেখানে ক্লিক করে ইন্টেন্সিটি লেখা আছে, এখানে জাস্ট আমরা এখানে বাড়াইলে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু কমতেছে। তো আমরা জাস্ট একটু সুন্দর মতো রাখবো, ওকে, এনাফ। এভাবে খুবই সহজে আপনি আপনার ভিডিওতে খুব স্মার্ট এবং অসাম স্পটলাইট ইফেক্ট গুলো অ্যাড করতে পারবেন আপনার ভিডিওকে, বা নির্দিষ্ট কোনো কিছু অংশ বা টিউটোরিয়ালের হাইলাইট, কিছু অংশ গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করার জন্য। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।